আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জুয়েল আহমেদ, জেম স্পোর্টস এবং ফারুক আহমদ আইডি থেকে। আমরা দেখেছেন যে আমরা বন্যার প্রথম দিন থেকেই আপনাদেরকে আপডেট দিচ্ছি যে বর্তমান পরিস্থিতি কেমন। তো আমরা এই মুহূর্তে আজকেও কিন্তু এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে, যাতে করে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে একটু দেখাতে পারি। ইতিমধ্যে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদের সাথে একটা কথাই বলবো, সবাই প্লিজ একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার একটা সুযোগ তৈরি করে দেবেন। আপনারা দেখেছেন যে আমরা গতকালকে যে ভিডিওগুলো আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, পানির যে ঊর্ধ্বগতি এবং কতটুক বেগে বাড়ছে সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকেও আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি লামাকাজির ইউনিয়নের 8 নং ওয়ার্ড এলাকা থেকে। শুরুতে একটা কথা না বললেই নয় ফারুক ভাই, যে অনেকেই কিন্তু আমাদেরকে মেসেজ দিয়ে এবং এই কমেন্টের মাধ্যমে বলেছেন যে গোবিন্দগঞ্জ এলাকায় কিংবা চাতক এলাকায় আশেপাশে এলাকায় যাওয়ার জন্য, বাট আমরা আন্তরিক দুঃখের সাথে বলতে হচ্ছে যে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে আমরা কিন্তু সেই এলাকায় যেতে পারছি না। না হয় অবশ্যই আপনাদের অনুরোধগুলো আমরা রাখতাম। তো আমরা আপনাদেরকে আজকের বর্তমান পরিস্থিতিটুকু শুরুতেই একটু জানিয়ে দিই। আজকে গতকালকে বিকাল প্রায় 5টা থেকে রাত্রে প্রায় 2টা পর্যন্ত 6 থেকে 7 ইঞ্চি পানি সুরমার কমেছে। সুরমা নদীর 6 থেকে 7 ইঞ্চি পানি কমেছে। আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন, সেই জায়গায় সেই রোডে মিনিমাম 1 ফিটের পাশাপাশি পানি ছিল, এখন কিন্তু 1 ফিট থেকে 2 থেকে 3 ইঞ্চি পানি কম আছে। যারা জানতে চাইছেন যে এটা কোন জায়গা, আমরা আছি লামাকাজি ইউনিয়নের 8 নং ওয়ার্ড আতাফুর আকিলপুর প্রীতিগঞ্জ বাজার রোডে আমরা এই মুহূর্তে আছি। এবং আপনাদেরকে যে কথা বলছিলাম, তখন রাত্রে 2টা থেকে প্রায় এখন পর্যন্ত বেল সময় আনুমানিক 12টা বাজে, এখন পর্যন্ত কিন্তু টানা বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। আর ভারী বৃষ্টি থাকার কারণে 6 থেকে 7 ইঞ্চি 8 ইঞ্চি প্লাস এরকম হবে যে পানি কমেছিল, সেই পানি কিন্তু ইতিমধ্যে আরো 3 থেকে 4 ইঞ্চি বেড়েছে, অর্থাৎ 2 থেকে 3 ইঞ্চি পানি এখন পর্যন্ত কমেছে। এর জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ যে 2 থেকে 3 ইঞ্চি পানি কমেছে। তবে আমাদের বিশ্বনাথের দক্ষিণাঞ্চলে কিংবা নিচু এলাকায়, দক্ষিণাঞ্চল কিংবা নিচু এলাকায় বিশেষ করে আমাদের সুরমা নদীর পানি এই যে চাতক অঞ্চল দিয়ে যে নিচু সাইট আছে সেই সাইডে কিন্তু পানি এখন বাড়বে। বিশ্বনাথের দক্ষিণাঞ্চলে পানি বাড়বে। এবং ফারুক ভাই ইতিমধ্যে এসে আমাকে একটা আপডেট দিয়েছেন যে বিশ্বনাথ দক্ষিণাঞ্চল থেকে ফোন এসেছে যে ওইদিকে পানি বাড়ছে, অর্থাৎ আমাদের এলাকায় এই মুহূর্তে যদি পানি একটু লামাকাজি সাইটে সুরমা থেকে 2 থেকে 3 ইঞ্চি পানি কমে, তাহলে কিন্তু 2 থেকে 3 ইঞ্চি পানি ওইদিকে গিয়ে বাড়বে, এটাই স্বাভাবিক। কারণ সুরমার পানিটা তো প্রথমে আমরা ওদিকে মানে যাত্রা দেয়, যখন পানি বাড়ে সুরমার পানি যখন বেশি বাড়ে, যেমন পাহাড়ি ডল বা আকাশ যে থেকে সুরমার পানি যখন বাড়তে থাকে, তখন কিন্তু হঠাৎ করে সেই আমাদেরকেই প্রথমে কিন্তু পাকড়াও করে ফেলে সুরমার পানি। আর এই পানিটা ধীরে 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 নিম্নাঞ্চল বিশেষ করে লামাকাজি বাদে, লামাকাজির পর অন্যান্য অঞ্চলে যেমন খাদানসিও ধরা যায় আমাদের সাথে, এরপরে যে অঞ্চলগুলা বিশ্বনাথের সেই অঞ্চলগুলা কিন্তু ধীরে 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 এই পানিগুলাই কিন্তু ওদিকে গিয়া নামে। আর নামার জন্য ওদিকে গিয়া বৃষ্টি বন্যা হয় বা পানি তাদের ওদিকে বাড়তে থাকে। যেমন গতকালকে রাতে অনেক জায়গায় অনেকে দেখেছি ফেসবুক লাইভে লাইভ করেছেন বা ভিডিও দিয়েছেন, বিশ্বনাথের নিম্নাঞ্চল যেগুলা সে অঞ্চলের অনেক জায়গায় বন্যায় প্লাবিত হয়েছে। রাত্রে প্রায় 2টা 3টা এরকম হবে, অনেক মানুষে দেখছি যে স্ট্যাটাস দিয়েছে পানি বাড়ছে। তো আমি যে কথা বলতে চাইছিলাম, সুরমার পানি গতকালকে আসরের পর থেকে প্রায় রাত্রে প্রায় 2 থেকে 3টা হবে, 3টা অবধি যেহেতু বৃষ্টি হয় নাই, বৃষ্টি না হওয়ার কারণে প্রায় 6 ইঞ্চির মতো পানি কমেছিল। কিন্তু দুঃখের বিষয়, আবার যখন ভোর থেকে বৃষ্টি টানা বৃষ্টি আরম্ভ হয়েছে, এখন দেখা যাচ্ছে আবার আরো 2 থেকে 3 ইঞ্চি পানি বেড়ে গেছে। অর্থাৎ সেই হিসাবে আমরা ধরে নিতে পারি 3 ইঞ্চির মতো পানি কমেছে গতকালকের সাইতে। ধন্যবাদ ফারুক ভাই, অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করছেন যে এটা কোন জায়গা,
আমরা আছি। এটা হচ্ছে বিশ্বনাথ উপজেলার এবং লামাকাজি ইউনিয়নের প্রীতিগঞ্জ আকিলপুর রোড। হ্যাঁ, আকিলপুর রোড সংলগ্ন। এই যে আমরা গ্রাম্যবাসী একটা কথা বলি, আতাপুরের ডোর। আমরা আতাপুরের ডোর থেকে আপনাদেরকে, ডোরের প্রাঙ্গন থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সুরমা নদীর পাশে বন্যায় প্লাবিত এলাকা হওয়ার এই যে সাথে সাথে আতাপুর পানি বাড়ার সাথে সাথে যে অঞ্চলগুলা বন্যায় প্লাবিত হয়, আতাপুর, হাজরাই, রাজাপুর, রসুলপুর, জাগিরালা, দুর্লভপুর, এগুলা দুর্লভপুর, এগুলাই কিন্তু সর্বপ্রথম এই বন্যায় প্লাবিত হয়। তো এই জায়গা থেকে আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি, কারণ পাশেই সুরমা নদী। আর সুরমা নদীর পানি ইতিমধ্যে প্রায় ছয় ইঞ্চি প্লাস হবে ভারত ভাই, এরকম আমি মনে করছি, আন্দাজ করে বলছি ছয় ইঞ্চি প্লাস হবে, এরকম পানি কমেছে। আর গতকাল রাত আনুমানিক চারটা থেকে এই যে আজকে রাত বাড়ি বৃষ্টি, এবং এই যে এখন প্রায় আনুমানিক 12টা বাজে ফারুক ভাই, এখন পর্যন্ত কিন্তু বাড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বৃষ্টি হওয়ার কারণে পানি কিন্তু আরো এই 2 থেকে 3 ইঞ্চি প্লাস এরকম পানি বেড়েছে। আর বাড়ার কারণে আমরা আনুমানিক বলতে পারি যে 2 থেকে 3 ইঞ্চি পানি টোটাল কমেছে 2 থেকে 3 ইঞ্চি পানি টোটাল কমেছে। তবে আতঙ্কিত হবার কোনো কিছু নেই। বিশ্বনাথের দক্ষিণাঞ্চলে যারা আছেন এই মুহূর্তে আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ এই নিচু এলাকা এবং বিশ্বনাথের দক্ষিণাঞ্চলে গিয়ে পানি কিন্তু দ্রুত গতিতে এই মুহূর্তে আজকের দিনের ভিতরেই বাড়বে, এটা স্বাভাবিক। আমাদের এলাকায় যদি পানি, সুরমার পানি 2 থেকে 3 ইঞ্চি 4 ইঞ্চি কমে টোটাল, তাহলে কিন্তু ওই এলাকায় গিয়ে 2-3-4 ইঞ্চি পানি বাড়বে, এটা স্বাভাবিক। এবং শুরুতেই আপনাদেরকে একটা কথা বলবো, যারা লাইভটা দেখছেন সবাই প্লিজ একটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখে একটা সুযোগ তৈরি করে দেবেন, এবং আতঙ্কিত হবার কোনো কিছু নেই। আপনারা না কাউসার ভাই, আপনার গ্রাম তো ক্যামেরা দিয়া অত দূর আনা যাইতো নাই, আল্লাহর হুকুমে সব কিছু হয় আসলে, ঠিক, কারণ আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কিছু হয় না। আর ইতিমধ্যে আমরা খবর পেয়েছিলাম যে পত্রপত্রিকায় দেখেছি বরাকের পানি। আমি গতকালকে একজনের সাথে দেখা হয়েছিল ওখানে, ওনার বাড়ি, উনি কিন্তু আবার বাংলাদেশ এবং ইন্ডিয়ার দ্বৈত নাগরিক। উনি বলেছিলেন যে ভাই, এই বুড়িগঙ্গার পানি আমাদেরকে সুরমার পানি বাড়ার মেইন কারণ। আমি ওনার সাথে তর্ক করেছিলাম যে বুড়িগঙ্গা তো হচ্ছে ঢাকায়, কিন্তু এখানে কিভাবে বুড়িগঙ্গার পানি আমাদেরকে ক্ষতি করবে বা সুরমার পানি বাড়াবে। উনি বলছেন ভাই, এই বুড়িগঙ্গা সেই বুড়িগঙ্গা নয়, এটা হচ্ছে ইন্ডিয়ার বরাক উপত্যকায় যে বুড়িগঙ্গা সেই বুড়িগঙ্গার কথা বলছি। অর্থাৎ বুড়িগঙ্গা, আমরা নতুন একটা জিনিস শুনছিলাম গতকালকে যে বরাক নদীর উপত্যকায় একটা নদী আছে, অর্থাৎ যেটা ভারতে পড়ছে, সেই নদীতে নদী এবং চেরাপুঞ্জি, মেঘালয় এইসব অঞ্চলের পানি, আর বিশেষ করে বাংলাদেশ অঞ্চলে বেশি বৃষ্টিপাত হচ্ছে, গেল কয়েকদিন ধরে খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের কারণেই কিন্তু এই বন্যা। আর আমি আরেকটা বিষয় না বললেই নয়, যেমন গতকালকে থেকে দেখেছি আমি এই যে চন্দ্রগ্রাম বা খামদর্শক, বুলাগঞ্জ, কুড়িকলা, অর্থাৎ খাদানসি ইউনিয়নের অনেক মানুষ বলছেন যে তাদের পানি বাড়ছে রাত্রে। আসলে এই বাড়ার কারণটা হচ্ছে এই ওই যে আমাদের ওদিকের পানি যেগুলা, সেই পানিগুলা কিন্তু আস্তে 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 ওই নির্মাণ চলে যাচ্ছে, রিয়েল, ঠিক না? এর লাগেই কিন্তু পানিটা বাড়ে। হ্যাঁ অবশ্যই, আমি তো এই কথাই তুলে ধরার চেষ্টা করছি যে আতঙ্কিত হবার কোনো কিছু নেই, সবাইকে অনুরোধ আতঙ্কিত হইও না। নিচু এলাকায় আজকে থেকে কিন্তু পানি বাড়বে, যেহেতু আল্লাহর রহমতে সুরমার পানি 2 থেকে 3 ইঞ্চি টোটাল কমেছে, অর্থাৎ নিচু অঞ্চলে এবং বিশ্বনাথের দক্ষিণাঞ্চলে এই 2 থেকে 3 ইঞ্চি পানি গিয়ে বাড়বে, এটা স্বাভাবিক। আতঙ্কিত হবার কোনো কিছু নেই। বিশেষ করে আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলে থাকি, অনুরোধ করে থাকি যে আপনারা এই আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের, অসুস্থ অসহায় ব্যক্তি এবং বৃদ্ধ মা বাবার প্রতি সবসময় খেয়াল রাখবেন। ঘরের মধ্যে শুকনো খাবার যেমন চিড়া, মুড়ি, গুড় ইত্যাদি, বিস্কিট, এইসব এইরকম জিনিস রাখবেন, এবং যাদের এলাকায় বিদ্যুৎ নেই আপনারা মোমবাতি সংগ্রহ করে রাখবেন। প্রায়
দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণের পানি ছিল, পানি ছিল আড়াই ইঞ্চি পরিমাণের পানি ছিল। এই মুহূর্তে কিন্তু দোকানের আঙিনায় পানি নেই, অর্থাৎ আল্লাহর রহমতে এই মুহূর্তে কিন্তু পানি টোটাল মিলিয়ে আমরা বলছিলাম যে দুই থেকে তিন ইঞ্চি পানি কমেছে, অর্থাৎ দুই থেকে তিন ইঞ্চি পানি কমেছে। এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই আঙিনাটা, এটা সাধারণত আল্লাহর রহমতে এই মুহূর্তে আমাদের সুরমার পানি দুই থেকে তিন ইঞ্চি পরিমাণের পানি কমেছে। তবে বিশ্বনাথ দক্ষিণাঞ্চল এবং নিচু এলাকার কিন্তু আপনারা সতর্ক থাকবেন, আপনাদের এলাকায় গিয়ে কিন্তু এই দুই থেকে তিন ইঞ্চি পানি বাড়বে। এই জায়গায় ফারুক ভাই একটা জিনিস লক্ষ্য করার বিষয়, এখানে কিন্তু পানির যে গতিবেগটা, গতকালকে আমরা দেখেছিলাম যে পানির গতিবেগটা কিন্তু এত দ্রুত ছিল। এই জায়গায় একটা রাস্তা আছে, বাট রাস্তায় যাওয়ার কোনো পারাপারের কোনো সিস্টেমেটি ছিল না, এত দ্রুত গতিতে এখানে পানির এই স্রোত ছিল। এই মুহূর্তে কিন্তু স্রোতের অনেক কম, স্রোত গতকালকে তুলনায় অনেক কম, অনেক কম। আর যে পানির যে শব্দটা, সেই শব্দটাও কিন্তু অনেক বেশি ছিল। আসলে গতকালকে কিন্তু আমরা একটা বিষয় বলেছিলাম যে মাননীয় প্রতিমন্ত্রী এবং আমাদের বিশ্বনাথ উপজেলার শ্রমধন্য উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় গতকালকে, আর পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহোদয় কিন্তু আমাদের লামাকাজি এলাকায় এসে পরিদর্শন করে গেছেন এবং খবর পেয়েছি আজকেও ত্রাণ নিয়ে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আসবেন। তো আসলে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে হয়, যেমন লামাখাজির মানুষের, লামাখাজি বন্যা আক্রান্ত মানুষের খোঁজখবর নেওয়ার জন্য মাননীয় প্রতিমন্ত্রী বা জনপ্রতিনিধি যারা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আসলে ধন্যবাদ জানাতে হয় মাননীয় প্রতিমন্ত্রী কিংবা আমাদের এলাকার চেয়ারম্যান জনপ্রতিনিধি যারা আছেন, তারা কিন্তু এত অক্লান্ত পরিশ্রম করেই এই বন্যার মধ্যে সকলে খোঁজখবর নিয়ে গতকাল থেকে তারা সবাই এই খোঁজখবর নিচ্ছেন। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের। আর একটা বিষয় হচ্ছে, যেমন ওই যে মাননীয় প্রতিমন্ত্রী কিন্তু গতকালকে রাত্রে, অর্থাৎ আজকে রাত্রে কিন্তু আমি দেখেছি যে হঠাৎ মানে হঠাৎ করে এই যে উপজেলা পরিষদে একটা সভার আয়োজন করেছেন বন্যার বিষয় নিয়ে, রাত্রেই কিন্তু উনি একটা সভার আয়োজন করেছিলেন এবং সেই সভা হয়েছে আমরা দেখেছি, তবে কি হয়েছে সভাতে সেটা, সেই বিষয়ে তা জানি না। তো সেই সভা যেহেতু আমাদের প্রতিমন্ত্রী মহোদয় আমাদের প্রতি সদয় ছিলেন বলেই কিন্তু গতকালকে এসে দেখে গেছেন এই বন্যা কবলিত মানুষকে, আবার সাথে সাথেই কিন্তু উপজেলা পরিষদের কর্মকর্তা বা উপরের লেভেলের যারা আছেন তাদেরকে নিয়ে একটি কিন্তু সভা করেছেন গতকালকে রাত্রে। ফারুক ভাই, আরেকটা জিনিস এই মুহূর্তে লক্ষ্য করার বিষয়, যারা আমাদেরকে কমেন্ট করছেন অন্য এলাকায় যাওয়ার জন্য এবং এটা কোন জায়গায় জানতে চাইছেন, আমরা আবারও জানিয়ে দিচ্ছি বিশ্বনাথ উপজেলার এক নং লামাকাজি ইউনিয়নের সুরমা নদীর পানি বাড়ার কারণে এই এলাকাটা লামাকাজি ইউনিয়ন সবচেয়ে বেশি বন্যায় প্লাবিত হয়েছে। এর মধ্যে আমরা এই মুহূর্তে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে আমরা অন্য অন্য ওয়ার্ডে যেতে পারছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা এই মুহূর্তে আট নং ওয়ার্ডের আতাফুর টু আকিলপুর প্রীতিগঞ্জ বাজার রোডে এই মুহূর্তে দাঁড়িয়েছি। আর আমি যে কথা বলছিলাম ফারুক ভাই, লক্ষ্য করার বিষয়, আমরা যে এই জায়গায় লাইভ করেছিলাম গতকালকে, আমাদের এই হাঁটুর উপরে প্রায় পানি ছিল। এই যে সামনে কিছু ছোট ছোট পশু গাছ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু গতকালকেই দেখা যাচ্ছিল না, কোনোভাবেই দেখা যাচ্ছিল না। এই মুহূর্তে শুকরিয়া দেখা যাচ্ছে, আল্লাহ দরবারে অসংখ্য শুকরিয়া, যেহেতু কারণ গাছগুলা যেহেতু দেখা যাচ্ছে, বিশেষ কচু শাক যেটাকে বলে কচুর গাছগুলা দেখা যাচ্ছে, সেই হিসাবে বোঝা যাচ্ছে পানি কতটুকু কমছে। আল্লাহ দরবারে অসংখ্য শুকরিয়া। আমি সবাইকে জুয়েল তো অবশ্যই বলছে সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, আপনারা আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। আল্লাহ রহমতে আমরা আরেকটা বিষয় বলতে চাইছি যে দুই হাজার বাইশের পুনরাবৃত্তি আল্লাহ রহমতে হবে না, যেহেতু গতকালকে যেরকম পানি বাড়ছিল সেই অনুপাতে কিন্তু এখন পানি বাড়ে নাই। গতকালকে বিকাল থেকে আজ অব্দি এখন আর পানি বাড়ছে না, যদিও সকালে কিছু দুই থেকে তিন ইঞ্চি পানি বাড়ছে, সেটা কিন্তু বৃষ্টির কারণে। আচ্ছা ইমরান ভাই, আপনি কোন এলাকা থেকে আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন একটু আমাকে জানাবেন, আপনাদের এলাকায় পানি কমবে কি বাড়বে সেই বিষয়ে আমি অবশ্যই কিছুটা হলে আপনাকে আপডেট দিতে পারবো। আর আমাদের এলাকায় আমরা আছি লামাকাজির পাশে, এখানে সুরমা নদী আছে, সুরমা নদীর পানি
দুই থেকে তিন ইঞ্চি পানি টোটাল, অর্থাৎ গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু প্রায় ছয়তে ছয় ইঞ্চি প্লাস পানি কমেছিল। বাট এই যে সকাল থেকে ভারী বৃষ্টি হওয়ার কারণে এখন পর্যন্ত একাধারে ভারী বৃষ্টি হয়ে যাচ্ছে, যার জন্য আরও দুই থেকে তিন ইঞ্চি পানি বেড়েছে। এটা বৃষ্টির পানি, অর্থাৎ টোটাল সব কিছু মিলিয়ে তিন ইঞ্চি প্লাস এরকম হবে যে পানি কমেছে। আর আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমরা আপনাদেরকে আতঙ্কিত করব না, বিশেষ করে আমি এবং ফারুক ভাই আমাদের চ্যানেলগুলোয় যদি আপনারা সবসময় চুপ রাখেন, অন্যান্য চ্যানেলের মতো আমরা কিন্তু আপনাদেরকে ভয় ভীতি পাইয়ে দেব না, এটা স্বাভাবিক। সবসময় দেখেছি আমরা অন্য অন্য চ্যানেলে যে এভাবে দ্রুতগতিতে পানি বাড়ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এমনকি আমাদের চোখের সামনে দেখেছি যে গত বন্যায় পানি কমে গিয়ে একেবারে শুকিয়ে সুরমা নদীর পারে চলে গেছে। সুরমা নদীর পারে লেভেল থাকা সত্ত্বেও আমাদের এলাকা, হ্যাঁ আমাদের এলাকা, একজন এসে বলছে কি শা শা করে পানি বাড়ছে, আমরা হেসেছি সেই কথাগুলো শুনে। অর্থাৎ কোন ধরনের এই সঠিক সিদ্ধে সঠিক খবর পেতে হলে, সঠিক কথাগুলো শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন, আমরা আপনাদেরকে সবসময় সঠিক তথ্যই দেবো। আতঙ্কিত হবেন না, আমরা সবসময় বলে থাকি গতকালকে যেভাবে পানি বেড়েছিল আমরা আপনাদেরকে অবশ্যই সেই আপডেটগুলো দিচ্ছি। আজকে কিন্তু পানি কমেছে, আজকে পানি কমেছে দুই থেকে তিন ইঞ্চি, তবে কোন এলাকার পানি কমেছে এই বিষয়টা কিন্তু আপনি আগে বুঝতে হবে ভাই, পরবর্তীতে আমাদেরকে দুষলে চলবে না। এটা সুরমার পানি, সুরমার পানি, সুরমার পানি টোটাল দুই থেকে তিন ইঞ্চি পানি কমেছে, এবং এই সুরমার পানি কমার কারণে বিশ্বনাথের দক্ষিণাঞ্চলে, বিশ্বনাথের দক্ষিণাঞ্চলে এই পানিগুলা যখন দেয়ে গিয়ে নামবে তখন ওই এলাকায় দুই তিন ইঞ্চি পানি আরো বাড়বে, বাড়তে পারে। নিচু এলাকায় আই দুই তিন ইঞ্চি পানি বাড়বে। পিতিগঞ্জ বাজার থেকে বুঝতে পেরেছি ইমরান আহমেদ ভাই, আব্দুল কাদির ভাই দেখছিলাম আপনাকে, ধন্যবাদ আব্দুল কাদির ভাই, আব্দুল এমডি আব্দুল আহমেদ, কাবুল আহমেদ, কাবুল আহমেদ অসংখ্য ধন্যবাদ, একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। নিজামুদ্দিন, ধন্যবাদ নিজামুদ্দিন ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য। সাইদুর রহমান, সাইদুর রহমান, সাইদুর রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটু শেয়ার করে। বিশেষ করে প্রবাসী যারা, ওরা কিন্তু খুব বেশি আতঙ্কের মধ্যে আছেন, আমি প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, প্রবাসে যারা আছেন যেহেতু তারা দেশে আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের জন্য অবশ্যই তারা ছটফট করবেন। আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই পানি কি গতকালকের চাইতে কিছুটা পানি কমেছে, আপনারা ভয় বা আতঙ্কের মধ্যে থাকবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাদের উপর রহম করেন। কারণ এটা হচ্ছে ফারুক ভাই একটা জিনিস, এই মুহূর্তে আরেকটা জিনিস কিন্তু চোখের সামনে বেশি উঠেছে যে গতকালকে কিন্তু এই জায়গায় এই বাড়ির পুরো রুটটা কিন্তু পানিতে একেবারেই নিমজ্জিত ছিল, পানিতে টইটম্বুর ছিল, এই রাস্তাটা কিন্তু নিমজ্জিত ছিল পানির তলে, একেবারেই একেবারেই ডুবে গিয়েছিল। এই মুহূর্তে কিন্তু পানিটা এই কমার কারণে কিন্তু রাস্তাটা একেবারে বেশি উঠেছে, দেখেন আপনারা রাস্তাটা বেশি উঠেছে, আল্লাহর রহমতে আমাদের এলাকার পানি একটু কমেছে। জুয়েল ভাই রেল লাইনের ভিডিও করেন, রেল লাইনের ভিডিও করে তো আমাদের কোনো ফায়দা নেই, এখানে আমরা কিন্তু মানুষদেরকে একটু আশ্বস্ত ভালো কিছু দেখাতে চাই, রেল লাইনের ভিডিও করে এই মুহূর্তে কোনো ফায়দা আমি দেখছি না, কারণ রেল লাইন 2022 সালের বন্যায় অলরেডি ভেঙে গেছে, এখন পর্যন্ত কোনো ধরনের কাজ হয় নাই, আর এই ভাঙার কারণে ওদিক দিয়ে পানি গিয়ে দ্রুত গতিতে নামছে, দ্রুত গতিতে নামছে এখন কিন্তু এটা কিন্তু বিশেষ করে আমাদের এলাকার আশেপাশে, আমাদের এলাকা, আমাদের এলাকার জন্য বিশেষ করে যেমন হাজরা ইয়াতাপুর জাগেলা দুর্লভপুর রাজাপুর মঙ্গলগিরি এই যে অঞ্চলগুলো, এই গ্রামগুলো কিন্তু রেল লাইন ভাঙার কারণে পানি যে হুট করে গিয়েই যেরকম মানে মানুষের ঘর বাড়িতে উঠে যেত, আমাদের অন্তর অঞ্চলের যে গ্রামগুলো সেই গ্রামগুলো এরকম কিন্তু উঠছে না এবার, কারণ সাথে সাথে কিন্তু রেল লাইন ভাঙা, যেহেতু ভাঙার কারণে পানিগুলো সাথে সাথে নিচের দিকে গড়িয়ে যাচ্ছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, বিশেষ করে অন্যদিকে যাই বা না যাই পিতিগঞ্জ থেকে নিয়ে সোদপুর পর্যন্ত, সোদপুর রেল স্টেশন পর্যন্ত এই এলাকার রেল লাইনের আশেপাশে কোনো বাড়িঘরও নেই, বাড়িঘরও নেই যে আমরা ওই এলাকায় কতটুকু তারা কষ্টের মধ্যে আছেন, দু একটি ঘর আছে তবে এভাবে যতটুকু পানি ওদিকে ততটুকুই পানি, অর্থাৎ রেল লাইনের ভিডিও দেবার কোনো ধরনের যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে উদারতা আহ্বান জানাচ্ছি, সবাই প্লিজ একটা লাইক এবং একটা শেয়ার অন্যদেরকে দেখার একটা সুযোগ তৈরি করে দেবেন। আমরা এই মুহূর্তে আস্তে আস্তে করে বিশ্বনাথ রোডের পাশেই একেবারে চলে এসেছি, এক মিনিট এক দেড় মিনিটের ভিতরে আমরা চলে যাব। আমি একটা খবর এখন পেয়েছি, যেমন দুইটার সময় দুপুর
দুই কোটিকার সময় জুয়েল আমি জুয়েলকে একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই। এখন একটা বিষয় আমি খবর পেয়েছি, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, দুপুর দুই ঘটিকার সময় লামাকাজি এক্সেল রুটে বন্যার্থ মানুষকে ত্রাণ দিবেন। কমেন্ট এসেছে, তো দয়া করে আমি বিশেষ করে লামাকাজি বা অত্র এলাকার বন্যার্থ মানুষ যাদেরকে লিস্টেড করা হয়েছে, যেহেতু অবশ্যই লিস্টেড করা হয়েছে, সবাইকে অনুরোধ করব দুপুর দুই ঘটিকার সময় লামাকাজি এক্সেল রুটে এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আসবেন এবং আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আর সম্ভবত ইউএনও মহোদয় আসবেন, যেহেতু মন্ত্রী মহোদয় আসছেন অবশ্যই ইউএনও মহোদয় আসার কথা। ধন্যবাদ জুয়েল, যে আমরা গতকালকে মন্ত্রী মহোদয়ের কথা বলেছিলাম এবং এখানে কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের এলাকার জনপ্রতিনিধি লালুমিয়া ভাই ওই জায়গায় কিন্তু কথা বলেছিলেন এবং আল্লাহর রহমতে শুক্রিয়া, আল্লাহ শুক্রিয়া জানাই, যেহেতু লালু ভাই বলেছিলেন ওনার কথা হয়তো শুনেছেন মন্ত্রী মহোদয়। সবাই প্লিজ অনুরোধ করে বলছি, অন্যদিকে দেখার একটা সুযোগ তৈরি করে দেবেন, একটা শেয়ারের মাধ্যমে অন্যদিকে দেখার একটা সুযোগ তৈরি করে দেবেন। এই জায়গায় ফারুক ভাই আরেকটা জিনিস লক্ষ্য করার আছে, দেখছেন এই যে একটা বাউন্ডারি আছে, সেই বাউন্ডারিটা কিন্তু একেবারেই এই যে বাউন্ডারি ওই যে নিচের লেভেল পর্যন্ত পানি ছিল কিন্তু দেখা যাচ্ছিল না, একেবারে পানি তো চলছে ছিল, এই মতো দেখেন একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, অর্থাৎ পানি আল্লাহর রহমতে আমাদের সোমবার পানি কিছুটা হলে কমেছে। তো যারা আমাদের সাথে ইতিমধ্যে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি। সবাই প্লিজ অনুরোধ করে বলবো, সবাই একটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার একটা সুযোগ তৈরি করে দেবেন এবং আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হবেন না, আমরা আপনাদেরকে সবসময় সঠিক খবর দেব। এবং আজকে বিকেলে যারা অনুরোধ করেছেন গোবিন্দগঞ্জ এলাকায় যাবার জন্য, আজকে বিকেলে যে কোনোভাবে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই যাব। হুসাইন আহমেদ ভাই লিখেছেন যে জুয়েল ভাই পানির খবর কি, আবার লিখেছেন ফারুক ভাই পানির খবর কি, পানি আলহামদুলিল্লাহ 2-3 ইঞ্চি কমেছে, 2-3 ইঞ্চি পানি আমাদের সুরমার পানি কমেছে, তবে বিশ্বনাথের দক্ষিণাঞ্চল এবং সাতকের বিশেষ করে নিম্ন এলাকা যেগুলো নিচু সাইট এলাকা সেই এলাকায় গিয়ে কিন্তু পানি আজকে থেকে কিছুটা 2-3 ইঞ্চি পরিমাণের পানি বাড়বে, এটাই স্বাভাবিক। আমরা এই মুহূর্তে আস্তে আস্তে করে বিশ্বনাথ রোড রোডে একেবারে আমরা গতকালকে আর একটা বিষয় জুয়েল, আমরা কিন্তু এই 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 যে রোড অর্থাৎ আকিলপুর টু পরগনা বাজার যে রোড, সেই রোডের পয়েন্ট থেকে কিন্তু বিশ্বনাথ রোড যেটা সেটাই কিন্তু প্রায় হাঁটু সমান জল ছিল, অর্থাৎ হাঁটু সমান পানি ছিল, সেখানে গেলে আমরা সামনে যাব, দুই আমাদেরকে সম্ভবত 1 মিনিট সময় লাগবে, আপনারা দেখতে পারবেন পানি কি পরিমাণ কমেছে, এটা তো একটা আন্দাজ মিলবে। এই দেখেন এই জায়গাটা কিন্তু কোন অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে, কারণ 2022 সালে যখন বন্যা হয়েছিল সেই বন্যার সময় রাস্তাটা ভেঙে গেছিল, কিন্তু তারপর ভাঙ্গা রাস্তাটা সংস্কার করা হয় নাই, না হওয়ার কারণে আবার যখন বন্যা এসেছে এখন কিন্তু এই দিক দিয়ে চলা একেবারে দুষ্কর হয়ে গেছে, খুবই খুবই কষ্টসাধ্য মুশকিল, কারণ পানির স্রোত এত বেশি, পা রাখা অসম্ভব। এই জায়গাটার জন্যই কিন্তু আমাদের এলাকার যোগাযোগ ব্যবস্থা বলতে গেলে প্রায় বিচ্ছিন্ন, এই জায়গাটা হচ্ছে যে যোগাযোগ বিচ্ছিন্নর একমাত্র কারণ, কারণ হচ্ছে কি, এটা 2022 সালের বন্যায় যখন এলাকা প্লাবিত হয়েছিল তখন কিন্তু এই রাস্তাটা ভেঙেছিল, তারপরে কিন্তু সংস্কারের কাজ হয় নাই, এই এত বছর সংস্কারের কাজ হয় নাই, আর এই 2024-এ 1015 দিনের ভিতরে দুটি বন্যা এলাকায় আসার কারণে রাস্তাটা একেবারে গভীরভাবে ভেঙে গিয়েছে, যার জন্য এই যাতায়াতের রাস্তাটা এই মুহূর্তে আবাদত বন্ধ আছে। আর আরেকটা জিনিস হলো,
এই যে পানি যেভাবে যে গতিতে পানি কমেছে ফারুক ভাই, আজকে বিকেল থেকে যদি পানি কমতো তাহলে কিন্তু এই আগামীকাল সকাল থেকে এলাকায় গাড়ি চলাচল করতে পারতো, কিন্তু এই যে খুব গভীর ভাবে ভেঙে যাবার কারণে এখানে গাড়ি চলাচলটা কিন্তু কোনোভাবেই করা সম্ভব হচ্ছে না। দেখাচ্ছি আপনারা দেখেন, এই দেখেন আমরা হাঁটু গন্টানালির পানি দিয়ে আমরা আসছিলাম, এই মুহূর্তে একজন ভাই কিভাবে তিনি যাচ্ছেন কতটুকু পানি দিয়ে যাচ্ছেন। আমরা গতকাল আমি একটু আগে যে কথাটি বলছিলাম যে বিশ্বনাথ রোডের কথা, বিশ্বনাথ রোড আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিশ্বনাথ রোডে এসে গেছি। এই বিশ্বনাথ রোডে গতকালকে কিন্তু প্রায় হাঁটু সমান জল ছিল, হাঁটু সমান পানি এদিক দিয়ে গড়িয়ে গেছে, অর্থাৎ এই নিচু অঞ্চল দিয়ে। আমি সেই বিশ্বনাথ রোড আপনাদেরকে দেখাচ্ছি, আসলে দ্রুতগতিতে যাওয়া সম্ভব না রাস্তায়, যেহেতু খুব দ্রুতগতিতে পানি যাচ্ছে সেদিক দিয়ে হাঁটা প্রায় দুষ্কর হয়ে গেছে। তার উপর তো পাথর, অনেক জায়গায় নিচের পাথরও কিন্তু সরে গেছে, নিচে যে পাথর ছিল সেই পাথরটাও নেই, পিচ্ছিল হয়ে হাঁটা চলাফেরা খুবই মুশকিল। এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু প্রায় হাঁটু সমান জল ছিল গতকালকে, যারা এসেছিলেন এই এলাকায় বা ভিডিও দেখেছিলেন আমাদের সবাই বুঝতে পারবেন এই এলাকায় যখন এসেছিলেন কি পরিমাণ পানি ছিল, এই দিক দিয়ে কি পরিমাণ পানি গড়িয়ে গেছে। আল্লাহর রহমতে এখন দেখেন, এখন কিন্তু অনেকটা পানি কমেছে জুয়েল। তোমার সাউন্ড সাইলেন্ট হইল, ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার্স। এই মুহূর্তে আমরা যে কথা বলছিলাম গতকালকে, কিন্তু এই যে একজন ভাই যাচ্ছেন রোডের পাশ দিয়ে, ওইখান পর্যন্ত কিন্তু পানি ছিল বিশ্বনাথ রোডে, এবং এই জায়গায় প্রায় হাঁটু পরিমাণ পানি ছিল, হাঁটুর একটু দুই থেকে চার আঙ্গুল নিচে এরকম হবে এই রোডে পানি ছিল। আর এই মুহূর্তে কিন্তু এখানে প্রায় এক ইঞ্চি পানি, এক দেড় ইঞ্চি পানি এরকম হবে মনে হচ্ছে, এক দেড় ইঞ্চি পানি বিশ্বনাথ রোডে হবে। আর এই এক দেড় ইঞ্চি পানি টাকার এই লক্ষণই বোঝা যাচ্ছে যে পানি কতটুকু কমেছে। ফারুক ভাই কি বলেন? হ্যাঁ, পানি অনেক কমেছে আল্লাহর রহমতে, আমি কারণ এই যদিও আমাদের এলাকায় মানুষ যাইতে পারে না, এই কারণ এখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল, কিন্তু বিশ্বনাথের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিশেষ করে লামাকাজির মেইন রোডের যোগাযোগ ব্যবস্থা সচল ছিল, এবং এই দিক দিয়ে যারা এসেছিলেন সবাই কিন্তু দেখেছেন এখানে কতটুকু পানি ছিল। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আমি গতকালকে জুয়েল একটা বিষয় আমি গতকালকে বলেছিলাম, এই জায়গায় কিন্তু এই যে ব্রিজ একটা কালবাট আছে, সেই কালবাটের পাশও ভেঙ্গে এখানে একটা গর্ত সৃষ্টি হয়েছে। তো আমি এই রোড দিয়ে যাতায়াতকারী সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, আপনারা একটু সচেতনতার সহিত এই জায়গা দিয়ে চলাচল করবেন, কারণ এখানে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে বাড়ি যানবাহন যেগুলা এই জায়গা দিয়ে যখন চলবেন তখন আপনারা একটু সতর্কতার সহিত চলবেন। এই দেখেন এখানে কিন্তু গতকালকে প্রায় হাঁটুর উপরে পানি ছিল, কিন্তু আজকে আল্লাহর রহমতে আর আধা ঘন্টা বা ঘন্টা খানিকের মধ্যে আশা করা যায় বিশ্বনাথ রোড থেকে পানি নেমে যাবে, যদি বৃষ্টি নেমে যায়। ঘন্টা দেড় ঘন্টায় নাও নামে তাহলে কিন্তু আজকে বিকেলের দিকে যেভাবে দুই থেকে তিন ইঞ্চি পানি কমেছে, যদি আরো দুই থেকে তিন ইঞ্চি পানি কমে সুরমার তাহলে কিন্তু এই বিশ্বনাথ রোড থেকে পানি নেমে যাবে, এটাই বোঝা যাচ্ছে এখন পর্যন্ত। আমি আরেকটা বিষয় আশ্বস্ত করে সবাইকে বলতে চাই, আসলে যদিও লামাখাজি এলাকায় যেমন 8 এবং 9 নং ওয়ার্ড পড়ছে, আমি সকলকে আশ্বস্ত করে কাউকে কিন্তু হেয় প্রতিপন্ন করে বলতে চাই না, সবাইকে একটা বিষয় সুনজরে দেওয়ার জন্য অনুরোধ বলছি। আমাদের ওই এলাকায় যেমন হাজরাই, আতাপুর, জাগেলা, দুর্লভপুর, রাজাপুর, মঙ্গলগিরি, তারপর 9 নং ওয়ার্ডে আছে খাদানসিগাঁও, ব্রাহ্মণগাঁও, তিলকপুর, রসুলপুর, হাজারিগাঁও, এইসব গ্রামগুলোও কিন্তু বন্যা প্লাবিত, কারণ এই রাস্তাটা যখন পানিতে নিমজ্জিত হয়ে যায়, রাস্তা দিয়ে যখন পানি গড়িয়ে যায় তখন কিন্তু এই গ্রামগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমি সম্মানিত চেয়ারম্যান মহোদয়, ইউনো মহোদয়,
এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি, দয়া করে এইসব গ্রামের, কারণ এইসব গ্রামে কিন্তু সবাই যেতে পারে না, কারণ পানি আসার সাথে সাথে কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। জুয়েল, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে এই গ্রামগুলায় কিন্তু মানুষ যেতে পারে না, কিন্তু অথচ এই গ্রামের মানুষ, এই যে গ্রামগুলোর নাম বলছিলাম, এই গ্রামগুলাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়। ধন্যবাদ ফারুক, আসলে সুন্দর একটা বিষয় আপনি তথ্য তুলে ধরেছেন। এই এলাকাটা কিন্তু আসলে যখন বন্যায় প্লাবিত হয় ক্ষতিগ্রস্ত, এই 8 নং এবং 9 নং ওয়ার্ডের এই এলাকাগুলো একটু বেশি হয়। তো আপনি, আপনার সাথে আমিও কথা কাল মিলিয়ে কথাই বলতে চাই যে যাতে প্রশাসন তথা আমাদের প্রতিমন্ত্রী চেয়ারম্যান মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয়, ইউএনও মহোদয় সবার দৃষ্টি যাতে এদিকে থাকে। তো ধন্যবাদ, পাশাপাশি আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হুসাইন ভাই আমাদের দুজনকে মুবারক জানিয়েছেন। আমার এক মায়ার ভাই ফেরদুসুর রহমান, মাওলানা ফেরদুসুর রহমানকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ফেরদুস সকালে কিন্তু তাদের এলাকার একটা লাইভ দিয়েছে, দেখেছি তাদের এলাকায় কিন্তু পানি বর্তমানে বাড়ের। তো ফেরদুসকে আশ্বস্ত করে বলতে চাই, আমাদের এলাকায় পানি কমছে, অর্থাৎ সুরমার নদীর পানি কমছে। সুরমা নদীর পানি যে পরিমাণ কমছিল তার অর্ধেক কিন্তু আবার সকালে বৃষ্টি হয়ে বেড়ে গেছে। আশা করা যায় আল্লাহর রহমতে যদি আকাশের অবস্থা ভালো হয় এবং বৃষ্টি থামে তাহলে পানি কমে যাবে। 1 নং ওয়ার্ডের খবর জানতে চাইছেন হুসাইন ভাই, এই প্রত্যেকটা লামাখাজি ইউনিয়নের, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের স্ট্যাটাস থেকে জানতে পারছি যে লামাখাজি ইউনিয়নের প্রত্যেকটা গ্রাম প্লাবিত। হ্যাঁ, ধন্যবাদ। এবং পাশাপাশি এই মুহূর্তে যদি ফারুক ভাই, সকলের যারা আমাদের লাইভ দেখছেন, আমাদের সিলেটেরই কিন্তু প্রায় 99%, কমসে কম 95% তো সিলেটের হবে। সবাই যদি আপনাদের এলাকা থেকে একটু কমেন্টে জানিয়ে দিতেন আপনাদের এলাকার পানির অবস্থাটা কেমন, তাহলে এই কি হবে ফারুক ভাই, এই যে আমরাও জেনে গেলাম ওই এলাকার পানির খবরটা, কারণ আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে আমরা কিন্তু যেতে পারছি না, ওই এলাকার পানির খবরটা কেমন আমরা সেই বিষয়ে নিয়ে একটু কথা বললাম, বা আমরা জানলাম আর কি। আর আমরা তো আমাদের এলাকার খবর জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং আশ্বস্ত করে, পরিশেষে আবারও সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, আপনারা দয়া করে আতঙ্কিত বা ভয়ের মধ্যে থাকবেন না, একটু সতর্কতার সহিত একটু সতর্ক হন। আল্লাহর রহমতে আমাদের এলাকার বিশেষ করে সুরমার পানি অনেকটা কমেছে, এবং বৃষ্টি যদি আল্লাহর রহমতে কমে যায় তাহলে আশা করি এই যে রোড আছে বিশ্বনাথের, সেই রোডের পানি আজকে দিনের মধ্যেই কমে যাবে। ধন্যবাদ ফারুক ভাই। পাশাপাশি আমরা এই মুহূর্তে আজকের বন্যার বর্তমান প্রায় দুপুরের সংবাদ এই মুহূর্তে আমরা এখান থেকেই কিন্তু এই এলাকার খবর থেকে আমরা বিদায় নেব, তবে আমরা সর্বশেষ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে লাইভে আসব। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের সকলকে অসংখ্য অগণিত ধন্যবাদ, আর সবাই একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার একটা সুযোগ তৈরি করে দেবেন, এই আশা ব্যক্ত করে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেবার আগে প্রতিদিনের ন্যায় আজকেও আমরা একটা মেসেজ দিতে চাই, আপনাদের ঘরের মধ্যে যে ছোট্ট ছোট্ট সোনামণিরা আছে তাদের প্রতি খেয়াল রাখবেন, বৃদ্ধ মা বাবার প্রতি খেয়াল রাখবেন, অসুস্থ অসহায় ব্যক্তিদের প্রতি খেয়াল রাখবেন, এবং সবসময় ঘরের মধ্যে শুকনা খাবার অর্থাৎ মুড়ি চিড়া গুড় বিস্কিট এগুলো রাখবেন, এবং বিশেষ করে বিদ্যুৎ যদি চলে যায় তাহলে কিন্তু আপনি একটু প্রবলেমের মধ্যে পড়ে যাবেন, যার জন্য আপনি মোমবাতি সংগ্রহ করে রাখবেন ঘরের মধ্যে। এই সব কিছু বলেই আমরা এই মুহূর্তে আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, পরবর্তী শেষ আপডেট আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব, পানি কমলো কি বাড়লো সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।